জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সাপ বিপদে পড়লে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে আসা এবং সাপ বাঁচিয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার বার্তা দিচ্ছেন ফরাক্কার মানবিক শিক্ষক। বৃহস্পতিবার সকালে বিন্দু গ্রামে একটি বাড়িতে জালের মধ্যে জড়িয়ে পড়ে একটি বিষধর সাপ। সাপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় ফরাক্কার মানবিক শিক্ষক। শিক্ষকের নাম প্রলয় চ্যাটার্জি, বাড়ি উত্তর চব্বিশ পরগনার ফরাক্কা চক্রের বালিদাপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি ফরাক্কার এলাকার কোনো বাড়িতে সাপ ঢুকে বাড়ির মানুষ আতঙ্কিত হয়ে পড়লে এবং কোনো জায়গায় যদি সাপ বিপদে পড়ে থাকে তাকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। সেই কাজে তিনি দীর্ঘদিন ফ্রি পরিষেবা দিয়ে থাকেন। আজ সকালে একটি বিষধর সাপকে ফরাক্কার বিন্দু গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার করে তাকে বন দপ্তরের হাতে তুলে দেন। এছাড়া তিনি জানান, সাপ দেখলেই আমাদের মনে আতঙ্ক সৃষ্টি হলেও সব সাপকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সদগোপাড়া থেকে একজন ফোন করেছিলেন, তপু মণ্ডল বলে এক ভদ্রলোক, যে একটা সাপ বাড়ির পাশে জালে জড়িয়ে আছে। গিয়ে দেখলাম সাপটা কোনো নড়াচড়াই করছে না, একদম শান্ত। তারপর জাল কেটে সেটাকে উদ্ধার করলাম, ছাড়া হয়নি এখনও। বন দপ্তরের সঙ্গে কথা হয়েছে, ওরা কিছুক্ষণের মধ্যেই লোক পাঠাবে সাপটা হ্যান্ডল করতে। সাপ এটা কোবরো সাপ ছিল, স্পেকটাকেল কোবরা, নিউরোটক্সিক ভেনাম আছে। কিন্তু সাপ আছে মানেই বা মানুষের ক্ষতি হতে পারে এরকম ধারণাটা কিন্তু ভুল, কারণ ওই সাপটাই কিন্তু ওই এলাকার ইঁদুর ব্যাঙ এই ধরনের প্রাণীগুলোকে খেয়ে পরিবেশের একটা ভারসাম্য রাখছে। এবার কোনো ক্রমেও জালে আটকে পড়ে, জালে আটকে পড়াতে মানুষজন সাহায্য চান। ওনারাই বলেন যে এই সাপটা এখানে এতদিন ছিল, হয়তো বা আমাদের কোনো ক্ষতি করে, কিন্তু ও এরকম বিপদগ্রস্ত অবস্থায় আছে, আপনি ওকে একটু জাল কেটে বার করে দিন, দিয়ে ওকে আবার পরিবেশে মুক্ত করুন।